বিসমিল্লাহির রহমানির রহিম, আজকে ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। বিশেষ করে তোমরা যারা অষ্টম শ্রেণীর শিক্ষার্থী আছো তাদেরকে, 2024 সালে যারা নতুন কারিকুলামের বই পেয়েছো তাদেরকে, আজকে আমি তোমাদের সামনে যে ক্লাসটি উপস্থাপন করে যাচ্ছি সেটি অষ্টম শ্রেণীর গণিত বইয়ের সংখ্যার বর্গমূলের মান ও পরিমাপ 36 পৃষ্ঠায়, অর্থাৎ দ্বিতীয় শিখন অভিজ্ঞতার 36 পৃষ্ঠার একক কাজ। তোমরা জানো এখানে পাঁচটি একক কাজ আছে, এই পাঁচটি একক কাজ আজকে আমরা পর্যায়ক্রমে সমাধান করবো ইনশাআল্লাহ। তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখলে এই কাজগুলো অবশ্যই নিজে নিজে করতে পারবে এবং এই নিয়মের যতগুলো সমস্যা আসবে সবগুলি তোমরা সমাধান করতে পারবে। যারা এর আগে ক্লাসগুলো দেখেনি তারা প্লে লিস্ট থেকে ক্লাসগুলো দেখে নেবে, অথবা আমি এই ভিডিওর ডিসক্রিপশন বক্সে এগুলো লিঙ্ক দিয়ে দেবো, সেখান থেকেও তোমরা দেখে নিতে পারবে। পর্যায়ক্রমে গণিত, বিজ্ঞান, ইংরেজি সহ বিভিন্ন বিষয়ে ক্লাস এখানে আপলোড করা হবে। আশা করি তোমরা সকলের স্কুল ইউটিউব চ্যানেলের সাথেই থাকবে। তাহলে চলো আমরা শুরু করি। প্রথমে দেখো এই যে বইটা, তোমাদের অষ্টম শ্রেণীর নতুন বই যেটা এটা আমাদের কাছে আছে। একক কাজের ভিতরে এখানে পাঁচটা অংশ আছে। এক নম্বর যেটা বলছে, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে রুট ওভার দুই এর মান 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করা। কয় দশমিক স্থান পর্যন্ত? 2 দশমিক স্থান পর্যন্ত। ভাগ প্রক্রিয়ার মাধ্যমে রুট ওভার দুই এর মান 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। তা 6 দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করতে বলছে মানে কি, দশমিকের পরে 6 ঘর বের করতে হবে। তোমাদের মনে রাখতে হবে দশমিকের পরে যদি তোমরা 6 ঘর বের করতে চাও তাহলে দশমিকের পরে তোমাদের 12টা ডিজিট লাগবে। যদি থাকে তো ভালো, না থাকলে তোমাদেরকে 12টা ডিজিট বানিয়ে নিতে হবে। 4 থাকলে কী করতে হবে? 8টা ডিজিট লাগবে। 3 থাকলে 6টা ডিজিট লাগবে। তাহলে ডবল ডবল লাগবে, জোড়ায় জোড়ায় আমাদেরকে কাজ করতে হবে। যদি কোনো সংখ্যা না থাকে শূন্য দিয়ে আমাদেরকে সেগুলো পূরণ করতে হবে। তাহলে চলো প্রথমে এক নম্বর সমস্যাটা আমরা সমাধান করি। তাহলে দেখো এক নম্বরে এখানে আছে বর্গমূল দুই, দুইয়ের বর্গমূল, এটাকে 6 দশমিক স্থান পর্যন্ত আমাদের নির্ণয় করতে হবে। 6 দশমিক স্থান পর্যন্ত বর্গমূল নির্ণয় করতে হবে। এখন দেখো এই দুই এখানে আছে, কোনো দশমিক নাই। দুইয়ের এখানে যেহেতু কোনো দশমিক নাই তাহলে আমাদেরকে একটা দশমিক দিতে হবে, আর এখানে আমরা 6 জোড়া শূন্য দেবো, 1 2 3 4 5 6 6 জোড়া শূন্য এখানে দেবো, যেহেতু দশমিকের পরে আমাদেরকে 6 ঘর বের করতে বলছে 6 দশমিক স্থান পর্যন্ত। তাহলে 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া 6 জোড়া। তোমরা প্রয়োজনে জোড়া বোঝানোর জন্য উপর দিয়ে জোড়ায় জোড়ায় বার চিহ্ন দিয়ে রাখতে পারো, তাতেও কোনো সমস্যা নাই। এই একটা সমস্যা আমি সমাধান করলে এই নিয়মে তোমরা অনেকগুলো সমস্যা সমাধান করতে পারবে। সেজন্য তোমাদেরকে মনোযোগ সহকারে দেখতে হবে, অপ্রয়োজনে তোমরা খাতা কলমে এগুলো নোট করে নিতে পারো, তাকে বুঝে দিতে পারো। এখন আমরা কী করবো, দুইয়ের বর্গমূল প্রথমে নির্ণয় করবো। তা তার আগে আমাদেরকে বুঝতে হবে বর্গমূল বিষয়টা কী, কীরকম সেটা। যেমন ধরো আমি যদি 1 আর 1 যদি গুণন করি তাহলে সমান হবে কত, 1 হচ্ছে 1-এর বর্গমূল। 2 আর 2 যদি আমি গুণ করি, 2 দুগুণে 4, 2 হচ্ছে 4-এর বর্গমূল। 3 গুণন 3 সমান কত, 9। তাহলে 3 হবে কি, 9-এর বর্গমূল। তাহলে 2-এর বর্গমূল কত হবে দেখো, এখানে আমি 2 লিখি, 2 দুগুণে কত হয়ে যায়, 4। তাহলে আমার তো এখানে 4 নাই, যেহেতু নাই তাহলে আমরা এখানে কী করবো, 1 বার দেবো। তাহলে এখানে দেবো 1, তাহলে এখানে দেবো আমি 1, এই 1 দিলাম এখানে, 2 থেকে 1 বিয়োগ করলে 1। এখন যে কাজটা করবো, এই দশমিকটা আমরা এইখানে দিয়ে দেবো, এরপর এখান থেকে 1 জোড়া শূন্য কাটে নিয়ে আসবো, এখান থেকে 1 জোড়া নিয়ে আসবো। এবার 1-এর দ্বিগুণ এখানে দেবো, 1-এর দ্বিগুণ এখানে যা থাকবে তাকে সোজা 2 দিয়ে গুণ করে আমরা এখানে নিয়ে আসবো। আচ্ছা, তাহলে এখন আমরা কী দেবো দেখো, এখানে যদি আমি 4 দিই, এখানেও আমাকে দিতে হবে কত, 4। 4 দিয়ে 24 গুণ করলে কত হবে, 96। 4 দিয়ে 24 গুণ করলে 96। আবার বিয়োগ করি, 6 হবে 10 হবে 4, হাতে লেখার নয় 10 10 10 মিলেই গেল, তাহলে আর কিছু থাকলো না। এবার আমরা যে কাজটা করবো, এই 14 এর ডবল আমরা এখানে নিয়ে আসবো 28, আরও 2টা শূন্য এখান থেকে আমি নিয়ে আসবো। ওকে, তাহলে এখন কি করব, এখন আমি এখানে যে সংখ্যা দেব এখানে আমি এই একই সংখ্যা দেব, এখানে যে সংখ্যা দেব এখানে
একই সংখ্যা দেব। এই একই সংখ্যা দিয়ে আমরা দেখব চারশোর বড় যেন না হয়, কম থাকলে কোনো সমস্যা নাই কিন্তু বড় হইতে পারবে না। তাহলে আমরা যদি একটু ক্যালকুলেটরের সহযোগিতা নেই, দেখো এখানে আমরা অনুমান করে যে কোনো একটা সংখ্যা বসাই, তাহলে 288 গুণন দিলাম আমি 8, তাহলে 304 হয়ে গেছে। আমার লাগবে কত? এখানে আমার লাগবে 400 কম লাগবে, 400 কম, তাহলে 282 × 2, তাহলে আমাদের দুইবার দিলে হয়ে যাবে কত? 564। তাহলে আমাদেরকে একবারই দিতে হবে। একবার যদি আমরা এখানে লিখি, তাহলে এখানে লিখলাম 1, এখানে লিখলাম কত? 1, তাহলে 281 আর 1 গুণ করলে 281। তাহলে আমরা বিয়োগ করি, 1 আছে কত? 10 হবে 9, 9 আছে 10 হবে 1, হাতে লেখার 2 3, 3 আছে 4 হবে 119। ওকে, এখন আমরা কী করবো, এটা ডবল এখানে নিয়ে আসবো, তাহলে 14 × 28 আর 2 1 ডবল হলে কত? 2। এখান থেকে আমরা আরও 2টা 0 এখান থেকে নিয়ে আসবো। ওকে, এখন আমরা এখানে যে সংখ্যা দিব, এখানে আমরা সেই সংখ্যা দেব, গুণ করলে আবার এই সংখ্যার সাথে সমান অথবা কী হইতে হবে, ছোটো হইতে হবে। তাহলে দেখো এখানে আমরা যদি এক সংখ্যা দেবে, তাহলে একক, দশক, শতক, হাজার, 2000, এখানে একক, দশক, শতক, হাজার, ওজন, 11000। তাহলে কমপক্ষে আমরা দেখি পাঁচবার দিলে হয় কিনা, যদি পাঁচবার দিলে না হয় তাহলে আমরা অন্যভাবে চেষ্টা করবো আমরা। তাহলে 282 5 গুণন হলো 5, তাহলে আমাদের হচ্ছে 1400, এখানে আছে কত? 1100। তাহলে পাঁচবার দিলে কী হয়ে যায়? বেশি হয়ে যায়। তাহলে আমরা এখানে 4 দেই, তাহলে 2 8 4 4 গুণন হচ্ছে 4, তাহলে দেখো 11376, এখানে আছে 11900, 11376 এখানে আছে। তাহলে কতবার দিলাম আমরা? 4 বার। তাহলে এখানেও দিব 4, আমি এখানেও দিব 4, দেওয়া এই 2824কে যদি আমরা গুণ করি তাহলে এখানে আসবে 11296। তাহলে এটা আমরা বিয়োগ করি, 6 আসলে 10 হবে 4, হাতে হলে 1 আর 9 10 10 মিলে গেলে 0, হাতে হলে 1 8 2 3 3 আছে কত? 9 হবে 6, 604। এবার আমরা যে কাজটা করব, এখান থেকে আরও 2টা 0 আমরা নিয়ে আসবো আর এটার দ্বিগুণ আমরা লিখে দেবো, দ্বিগুণ। তাহলে 14 আর 14 গুণ করলে কত? 28, আরও হবে কত? 28। ওকে, 14 × 2 দ্বিগুণ করলে 28, আবার 14 × 2 দ্বিগুণ করলে 28, অর্থাৎ এই সংখ্যাটাকে, এই সংখ্যাটাকে 2 দ্বিগুণ করলে এটা আসবে। এখন আমরা এখানে যা দেবো এখানে আমরা তাই দেবো। এখন তো এখানে যে সংখ্যায় আমি দেবো, একক, দশক, শতক, হাজার, ওজুত, 28000, একক, দশক, শতক, হাজার, ওজুত, 60000। তাহলে এখানে আমাদের যাবে 2 বার। তো 2 বার যদি আমরা দেখি, দেখো এটাকে আমরা ক্যালকুলেশন সাহায্যে গুণ করি, 28 28 2 28 28 2 গুণন হচ্ছে 2, তাহলে আমাদের 56564, 56564 এটা আসছে। তাহলে এখন যদি আমি বিয়োগ করি, 4 আসলে 10 হবে 6, হাতে হলে 1 আর 6 7, 7 আসলে 10 হবে 3, হাতে হলে 1 আর 5 6, 6 আসলে 14 হবে 8, হাতে হলে 1 আর 6 7, 7 আসলে 10 হবে 3, 3836, 3836। এখন আমরা আরও 2টা 0 এখানে নিয়ে আসবো, আবার আমরা এখানে কী করবো, এখান থেকে 1 ডবল আমরা এখানে নিয়ে আসবো, তাহলে হবে 2 8 2 8 4। এখন আমরা কী করবো, এখানে যা দিবো এখানে আমরা তাই দেবো, এখানে যা দেবো এখানে আমরা তাই দেবো। তাহলে দেখো আবার এখানে কী হয়, একক, দশক, শতক, হাজার, ওজুত, লক্ষ, 3 লক্ষ, এখানে একক, দশক, শতক, হাজার, ওজুত, লক্ষ, 2 লক্ষ। তাহলে এখানে আমরা কয়বার দিতে পারি? 1 বার, এখানে দেবো 1 আর এখানেও দেবো আমরা 1, তাহলে এখানে হবে 28 28, তাহলে 4 1। ওকে, তাহলে এই সংখ্যাটা আমরা দিলাম। এখন আমরা যাবার বিয়োগ করি, 1 আসলে 10 হবে 9, হাতে লেখার 4 5, 5 আসলে 10 হবে 5, 9 9 আসলে 16 হবে 7, 3 3 মিলেই গেল 0, 8 থেকে 8 গেলে 0, 3 থেকে 2 গেলে কত? 1। ঠিক আছে, তাহলে এখন এখানে একক, দশক, শতক, হাজার, ওজন, 1 লক্ষ, এখানে একক, দশক, শতক, হাজার, ওজন, লক্ষ, 2 লক্ষ ছিল। এখন আমরা কত কয়টা শূন্য নিয়ে আসছি? 1 জোড়া 2 জোড়া 3 জোড়া 4 জোড়া 5 জোড়া, আরও 1 জোড়া 0 আমরা কী করতে পারবো, এখানে নিয়ে আসতে পারবো। তাহলে আরও 1 জোড়া 0 এখানে দিলাম। এখন আমরা আবার কী করবো, এটার দ্বিগুণ এখানে নিয়ে আসবো। কার দ্বিগুণ? এই সংখ্যার দ্বিগুণ
আমরা আবার নিয়ে আসবো, তাহলে দ্বিগুণ যদি আমরা আনি তাহলে কত হয়, আঠাশ আঠাশ একুশ দ্বিগুণে বিয়াল্লিশ হবে, তাহলে আঠাশ আঠাশ কত হবে বিয়াল্লিশ, একুশ দ্বিগুণে বিয়াল্লিশ। এখন আমরা এখানে যা দিব এখানে আমরা কী দিব তাই দিব, তাহলে কত লিখলে মিলবে সেটা আমরা এখন কী করবো চিন্তা করবো। যদি আমরা লিখি এখানে দেখো, এখানে একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত কোটি এক কোটি, এখানে যদি যে কোনো একটা সংখ্যা দিই একক দশক শতক হাজার ওজুত লক্ষ নিযুত আঠাশ লক্ষ, তাহলে আমরা তিনবার দিয়ে দেখি কী হয়, আট আঠাশ আঠাশ বিয়াল্লিশ তিন, আঠাশ আঠাশ বিয়াল্লিশ তিন একে গুণ করতে হবে তিন দিয়ে, তাহলে চুরাশি হাজার একক দশক শতক হাজার ওজুত লক্ষ চুরাশি লক্ষ হয়। দুইবার দিলে তো অনেক বেশি হয়ে যাবে, এক কোটির সাথে বেশি হয়ে যাবে, চারবার দিলে তাহলে আমরা তিনবারই দিই, তাহলে এখানে দিলাম কত তিন, এখানে দিলাম কত তিন। এখন যদি তিন দিয়ে যদি আমরা এটাকে যদি গুণ করি তাহলে আসে চুরাশি হাজার চুরাশি লক্ষ, স্যার চুরাশি লক্ষ পঁচাশি হাজার দুইশ উনসত্তর, চুরাশি লক্ষ পঁচাশি হাজার দুইশ উনসত্তর। এখন আমরা এটাকে কী করবো বিয়োগ করবো, তো বিয়োগ যদি আমরা করি দেখো এখানে বিয়োগ ফলের রেজাল্ট আমরা এখানে লিখে দিব, তো বিয়োগ করে দেখো নয় আসলে দশ হবে এক, হাতলে এক আট ছয় সাত, সাতলে দশ হবে তিন, হাতলে এক আট দুই তিন, তিন আছে হাতলে নয় হবে ছয়, পাঁচ পাঁচ মিলে গেলে শূন্য, আট হাজার সতেরো হবে নয়, আট হাজার সতেরো হবে নয়, হাতলে এক আছে পাঁচ পাঁচ দশ হবে পাঁচ, হাতলে এক আর আট নয়, নয় আসলে দশ হবে এক, একক দশক শতক হাজার ওষুধ লক্ষ নিয়ে পনেরো লক্ষ আছে, তাহলে আমাদের ছয় দশমিক স্থান পর্যন্ত যেটা নির্ণয় করতে বলেছিল দেখো এক দুই তিন চার পাঁচ ছয়, সেই রেজাল্টটা কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে আমাদের উত্তর কত হবে এক দশমিক চার এক চার দুই এক তিন, এটা হলো আমাদের উত্তর। ওকে, তাহলে আমাদের এক নম্বর যে সমস্যাটা ছিল সেই সমস্যাটা কিন্তু সমাধান হয়ে গেল। তোমরা এই দুইয়ের মতো আমরা যেভাবে করছি সেভাবে যে কোনো সংখ্যারই বর্গমূল তোমরা নির্ণয় করতে পারবে ইনশাল্লাহ। তাহলে চলো আমরা পরবর্তী সমস্যার সমাধান করি, দুই নম্বর। তাহলে দেখো আমাদের দুই নম্বর প্রশ্নে যেটা ছিল, দুই নম্বরে দুই নম্বর প্রশ্নে আমাদের ছিল ডিজিটাল ডিভাইস ব্যবহার করে রুট ওভার দুই এর মান বের করো এবং ছয় দশমিক স্থান পর্যন্ত তোমার বের করা মানের সঙ্গে মিলিয়ে নাও, কোনো পার্থক্য আছে কি, পার্থক্য থাকলে কী করো ভুল সংশোধন করো। তাহলে দেখো আমরা যে মানটা এখানে বের করেছিলাম এক থেকে, তাহলে এক হতে পাই রুট ওভার দুই সমান, তাহলে দুইয়ের বর্গমূল আমরা কী কী পাইছিলাম, দশমিকের পরে আমরা ছয় ঘর পেয়েছিলাম, দশমিকের পরে ছয় ঘর দিলে আমাদের রেজাল্ট আসছিল এক দশমিক চার এক চার দুই এক তিন। এরপর কিন্তু আরও সংখ্যা কিন্তু আছে কিন্তু আমরা সেগুলো বের করি নাই, যেহেতু আমাদের প্রশ্নে বলা হয়েছে ছয় দশমিক স্থান পর্যন্ত, ছয় দশমিক স্থান পর্যন্ত, তাহলে কিন্তু এরপরে কিন্তু আসলে অনেকগুলো আছে। আর ডিভাইস মানে কি, এখানে ডিভাইস ব্যবহার করতে বলছে মানে কি, আমরা এখানে ক্যালকুলেটার ব্যবহার করবো বলছে, ডিজিটাল ডিভাইস ব্যবহার করে আমরা তাহলে ক্যালকুলেটার ব্যবহার করতে পারি, ক্যালকুলেটার ব্যবহার করলে কিন্তু ডিজিটাল ডিভাইস সাহায্যে রুট দুই সমান হচ্ছে এখানে এক দশমিক চার এক চার দুই এক তিন, এবং এরপর আরও সংখ্যা আছে, তাহলে ছয় দশমিক স্থান পর্যন্ত আমাদের কোনো পার্থক্য নাই, তাহলে আমরা লিখব কোনো পার্থক্য নাই, কোনো পার্থক্য কি নাই, তাহলে দুই নম্বর প্রশ্নের সমাধানটাও কিন্তু আমরা
পেয়ে গেলাম। ওকে, এখন আমরা যাবো তিন নম্বরে। চলো তিন নম্বর প্রশ্নটি সমাধান করি। তিন নম্বর, তিন নম্বরে যে প্রশ্নটা আছে দেখো আমরা একটু বইতে দেখে নেই। তিন নম্বর দেখো এখানে প্রশ্ন আছে যে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে রুট পনেরো বর্গমূল পনেরো এর মান চার দশমিক স্থান পর্যন্ত নির্ণয় করো। চার দশমিক স্থান মানে কি? দশমিকের পরে চার ঘর, দশমিকের পরে কয় ঘর? চার ঘর। ওকে, দশমিকের পরে যদি চার ঘর হয় তাহলে আমরা এখানে লিখব রুট পনেরো। তাহলে দশমিকের পর চার ঘর মানে কি? দশমিকের পরে আমাদের আটটা শূন্য নিতে হবে, কারণ কি এখানে কোনো দশমিকের পরে কোনো সংখ্যা নাই, দশমিকও নাই। তাহলে আমরা কী দেবো? প্রথমে একটা দশমিক দেব, তারপর আটটা শূন্য দেবো, দুই চার ছয় আটটা শূন্য দেবো আমরা। তাহলে এক জোড়া, দুই জোড়া, তিন জোড়া, চার জোড়া, পনেরো একা এক জোড়া। তাহলে এখন আমরা কী করবো? বর্গমূল নির্ণয় করবো। বর্গমূল নির্ণয় আমি তোমাদেরকে দেখিয়েছিলাম এখানে কত আছে? পনেরো। তোমরা যদি থ্রি নেও, তিন তিরিকে কত হয়? নয়। তাহলে এখানে আছে পনেরো, বেশি আছে। আমরা যদি চার নেই, চার সেরে কত হবে? ষোলো। কিন্তু এখানে ষোলো নাই, ষোলো নাই। তাহলে কী করতে হবে? আমরা ষোলো নিতে পারবো না, যেহেতু তার নিচের বর্গমূলটা আমরা নিব, থ্রি নিব, তিন তিরিকে নয়। তাহলে আমরা এখানে লিখলাম থ্রি আর এখানে লিখব নয়, নয় আসলে পনেরো হবে ছয়। এই দশমিকটি এখানে চলে যাবে, দুইটা শূন্য আমরা এখানে নিয়ে আসবো, তিনের ডবল এখানে লিখব কত? ছয়। এখন দেখো ছয়, এটাকে আমরা ছয় সংখ্যা যদি ভাগ করি, এখানে আমরা কত লিখব? এখানে যা লিখব এখানে আমরা তাই লিখব। যদি আমরা এই হিসাবটা যদি করি, দেখো ছয়ের পরে কত দেওয়া যায়? আমরা প্রথমে ছয় দিলাম, গুণন হইল ছয়, তিনশো ছিয়ানব্বই আছে কত? ছয়শো। সাতবার দিলে সাতষট্টি গুণন সাত, তাহলে কত হইলো? চারশো উনসত্তর। আটবার দিলে তাহলে আটষট্টি গুণন হচ্ছে আট, তাহলে আমাদের হচ্ছে পাঁচশো চুয়াল্লিশ। তাহলে আমরা পাঁচশো চুয়াল্লিশ দেবো আটবার, তাহলে আট দিলাম এখানে, এখানে দিলাম আট, এখানে দিলাম আমরা আট। তাহলে গুণ করলে আট আরো চৌষট্টি, চার হাতেরও ছয়, ছয় আট আটচল্লিশ, আট ছয় চুয়ান্ন, পাঁচশো চুয়াল্লিশ বিয়োগ করলাম, সাড়ে সাত দশমিক ছয়, হাতের চার পাঁচ, পাঁচ হাজার দশমিক পাঁচ। আর আমরা নিয়ে আসবো আটত্রিশের ডবল কত? ছিয়াত্তর। আটত্রিশ যখন ছিয়াত্তর, ওকে, যখন আমরা এটাকে দুই দিয়ে গুণ করবো তখন কিন্তু আমরা দশমিকটাকে ধরবো না, দশমিক বাদ দিয়ে আমরা গুণ করবো। এখন এখান থেকে আমরা কী করবো? আরও দুটো শূন্য এখানে নিয়ে আসবো। এখন আমরা চিন্তা করবো এখানে যা দিব এখানে আমরা তাই দেবো। এখানে আমরা সাত দিয়ে দেখি চিন্তা করি হয় কিনা, এখানেও সাত দিলাম, এখানেও যদি আমরা সাত দিই তাহলে দেখো সাতশো সাতষট্টি গুণন সাত কত হয়? সাতশো সাতষট্টি গুণন হচ্ছে সাত, আমাদের হচ্ছে পাঁচ হাজার তিনশো উনসত্তর, পাঁচ হাজার তিনশো উনসত্তর। তাহলে পাঁচ হাজার তিনশো উনসত্তর বিয়োগ করি নয় সেখানে দশমিক এক, সাত হাজার দশমিক তিন, চার সেখানে ছয় হবে দুই। ওকে, নয় দশমিক এক, সাত হাজার দশমিক তিন, দুই। এখন আমরা কী করবো? এটা দ্বিগুণ আবার নিয়ে আসবো, তাহলে তিনশো সাতাশি গুণন হচ্ছে দুই, তিনশো সাতাশি গুণন হচ্ছে দুই, আমাদের সাতশো চুয়াত্তর, সাতশো চুয়াত্তর এখানে আসে। মানে সাতশো চুয়াত্তর এখানে আমরা কী করবো? এই আরও দুইটা শূন্য এখানে নিয়ে আসবো, দুইটা শূন্য। তাহলে এখানে আমরা যা দেবো এখানে আমরা তা দেবো। দেখো এখানে, এখানে যদি যে কোনো একটা সংখ্যা ধরি, একক দশক শতক হাজার সাত হাজার, এখানে একক দশক শতক হাজার তেইশ হাজার, কিন্তু এখানে আবার সাত আছে, প্রায় হাজারের কাছাকাছি। তাহলে তিন সাথে একুশ হইলেও এতবার কিন্তু যাবে না, আমাদের দুইবার দিতে হবে। তাহলে এখানে আমরা দিলাম দুই, সাত সাত চার দুই গুণন হচ্ছে দুই, তাহলে কত হইলো আমাদের? পনেরো হাজার চারশো চুরাশি, পনেরো হাজার চারশো চুরাশি। এখন এটা আমরা বিয়োগ করি, সাড়ে দশ হবে ছয়, নয় দশ হবে এক, পাঁচ আসলে এগারো হবে ছয়, হাত হলে এক, এগারো পাঁচ ছয়, ছয় হাজার তেরো হবে সাত, ছয় তেরো, সাত হাজার ছয়শো ষোলো। এটা আমরা বিয়োগ করে পাইলাম। এক দশমিকের পর আমরা কয় করে পাইছি? তিন গড়। আমাদের বলছে চার দশমিক স্থান পর্যন্ত কাজ করতে, কয় দশমিক? চার দশমিক স্থান পর্যন্ত। তাহলে দেখো চার দশমিক স্থান পর্যন্ত করলে আরও দুটো শূন্য আমরা নিব এখানে, এই লাস্টের দুটো শূন্য, আর এটার দ্বিগুণ আমরা এখানে নিয়ে আসবো। তাহলে দেখো এখানে আমরা লিখতে পারি আটত্রিশ বাহাত্তরকে দুই দ্বিগুণ করবো,
38 72 কে আমরা 2 দিয়ে গুণ করব, তাহলে 7744 7744। এখন আমরা এখানে যা দিব এখানে আমরা কি করব তাই দেব। তাহলে এখানে একটা সংখ্যা দিলে কত, একক দশক শতক হাজার ওজন 77,000, আর এখানে একক দশক শতক হাজার ওজন লক্ষ কত, একক দশক শতক হাজার ওজন 7 লক্ষ, তাহলে অনেক কিন্তু বেশি। তাহলে আমরা প্রথমে এখানে 9 দিয়ে দিয়ে দিকে হয় কিনা, তাহলে 9 দিয়ে আমরা দিলাম, তাহলে এখানে 7 7 4 4 9 7 7 4 4 9 গুণন হচ্ছে 9, তাহলে আমাদের রেজাল্ট আসছে 6,97,000। তাহলে 9 বার যায়, তাহলে 9 দিলে এখানে 6,97,041। তাহলে আমরা কী করে দেবো, এখন বিয়োগ করে দেবো, 1 আছে করে 10 হবে 9, 5 আছে 10 হবে 5, 11 হবে 5, 7 আছে 11 হবে 4, 10 আছে 16 হবে 6। এটা আমাদের অবশিষ্ট থাকলো, কিন্তু 4 দশমিক স্থান পর্যন্ত আমাদের যেটা মান বের করতে বলেছিল সেটা কিন্তু আমাদের হয়ে গেছে। তাহলে এখানে আমরা পাইলাম কত, 3.8729, এটা কিন্তু আমরা পেয়ে গেলাম। এবার আমাদের আরও কিন্তু বের হয়ে কিন্তু শেষ হয়নি, কিন্তু আমাদের বলছে 4 দশমিক স্থান পর্যন্ত, এই জন্য আমরা এ পর্যন্ত নিলাম। যদি আরও বলতো আমরা আরও নিতে পারতাম, আরও সংখ্যা আসবে। ওকে, তাহলে এখন আমরা যে কাজটা করব, 4 নম্বর সমস্যা যেটা আছে সেটা আমরা সমাধান করি। তাহলে আমরা 4 নম্বরে যাই, চার নম্বরে আমি যে কাজটা করবো এখন দেখুন, 4 নম্বর আমাদের প্রশ্নটা কি, 4 নম্বরের প্রশ্ন বলছে ডিজিটাল ডিভাইস ব্যবহার করে রুট ওভার 15 মান বের করো এবং 7 দশমিক স্থান পর্যন্ত তোমার বের করা মানের সঙ্গে মিলিয়ে নাও, কোনো পার্থক্য আছে কি, পার্থক্য থাকলে ভুল সংশোধন করো। ওই আমরা 2 নম্বরে যে ব্যাপারে সমাধান করেছিলাম সেই রকমই। তাহলে এটা আমরা একটু কাজ করি, 4 নম্বর আমরা লিখব 3 হতে পাই রুট ওভার 15 ইকুয়াল টু 3.8729 ডিজিটাল ডিভাইস এর সাহায্যে পাই, তাহলে রুট ওভার 15 সমান, এটা যদি আমরা ক্যালকুলেটারের সাহায্যে ভাগ করি বর্গমূল করি তাহলে কত হবে, রুট ওভার 15 ইকুয়াল টু 3.87829833 আরও ধরো আছে। ওকে, এখন তো আমাদের 4 দশমিক স্থান পর্যন্ত মিলিয়ে নিতে বলছে, দেখি মিল আছে কিনা, দেখো 3.8729 3.8729 মিল আছে কিনা, মিল আছে, তাহলে আমরা বলবো কোনো পার্থক্য নেই। তাহলে 4 নম্বর সমস্যাটাও কিন্তু আমাদের সমাধান হয়ে গেল। চলো এবার আমরা 5 নম্বর সমস্যাটি সমাধান করব। 5 নম্বর সমস্যায় আমাদের কি বলছে দেখো, 5 নম্বর যে প্রশ্নটি আছে সেখানে বলছে ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পূর্ণ বর্গ 9 এমন আরও 5টি সংখ্যার বর্গমূল নির্ণয় করো। পূর্ণ বর্গ 9 মানে কি, যেমন 9 9কে বর্গমূল করলে 3 পাওয়া যায়, 16কে বর্গমূল করলে 4 পাওয়া যায়, এরকম সরাসরি কোনো বর্গমূল পাওয়া যাবে না, এগুলোকে বলা হয় কি পূর্ণ বর্গ। তাহলে এই পূর্ণ বর্গ 9 এমন সংখ্যা নিতে হবে 5টি এবং এদেরকে বর্গমূল নির্ণয় করে দেখাইতে হবে। কীভাবে দেখাইতে হবে, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে। তাহলে এরকম 5টা সংখ্যা প্রথমে আমরা কী করব, লিখে নেব। তাহলে পূর্ণবর্গ 9 এমন 5টি সংখ্যা, পূর্ণবর্গ 9 এমন 5টি সংখ্যা, তাহলে আমরা কি নিতে পারি,
দুইটা তো আমরা করছি, তাহলে তিন নিলাম, পাঁচ নিলাম, ছয় নিলাম, সাত এবং আট, এক দুই তিন চার পাঁচ, এই যে সংখ্যাগুলো আমি লিখেছি এদের কোনোটাই পূর্ণবর্গ নয়। তুমি যদি এগুলো বর্গমূল করো অবশ্যই অবশ্যই কী আসবে, দশমিক আসবে। তাহলে আমরা তিনকে প্রথমে কাজ করি, প্রথমে করবো ভাগ প্রক্রিয়ায়, এরপরে করবো করবো ডিজিটাল ডিভাইসের মাধ্যমে। তাহলে ভাগ প্রক্রিয়ায় বর্গমূল, ভাগ প্রক্রিয়ায় বর্গমূল, তাহলে তিন এটা করবো। এখন দশমিকের পরে কয় গণ নিতে হবে, কয় দশমিক স্থান পর্যন্ত, এগুলো কিন্তু আমাদের কিছু বলা নাই। তাহলে আমরা ইচ্ছা করে দুই দশমিকও করতে পারি, আমরা ইচ্ছা করে তিন দশমিকও করতে পারি, কোনো সমস্যা নেই। তাহলে আমরা ধরো তিন দশমিক স্থান পর্যন্ত করবো, তাহলে তিন দশমিক স্থান পর্যন্ত করলে দশমিকের পরে কয় গণ লাগবে, ছয় গণ লাগবে। তাহলে আমরা এখানে নেব তিন, আর দশমিকের পরে ছয়টা শূন্য আমরা দিয়ে দিব। ওকে, তাহলে তিনের বর্গমূল কত, এক। তাহলে এখানে দিলাম এক, তিন থেকে এক গেলে কত, দুই, এই দশমিকটি এখানে আমরা দিয়ে দিলাম, শূন্য দুটো আনলাম, একের ডবল কত হবে, দুই। এবার এখানে আমরা যা দেবো এখানে আমরা তাই দেব। তাহলে এখানে যদি আমরা, এখানে যেহেতু দুই আছে, যদি আমরা পাঁচবার দিই, পাঁচ পঁচিশ হবে একশো পঁচিশ, অথবা আমরা একটু সহযোগিতা নিতে পারি ক্যালকুলেটারের। তাহলে আমরা এখানে যেহেতু দুই আট গুণন আট যদি দেই, তাহলে দুইশো চব্বিশ, আটবার দিলে বেশি হয়, তাহলে দুই সাত গুণন সাত, তাহলে একশো উননব্বই, সাতবার। তাহলে এখানে দিলাম সাত, এখানে দিলাম সাত, এখানে হলো একশো উননব্বই। তো বিয়োগ করি, নয় ছিল দশমিক এক, হাতে এক আর আট নয়, নয় ছিল দশমিক এক, সমস্যা নেই। আরও দুটো শূন্য আমরা এখান থেকে নিয়ে আসবো, আর যে কাজটা করবো, সতেরো দুগুণে কত এখানে লিখবো, চৌত্রিশ, সতেরো দুগুণে কত, চৌত্রিশ লিখলাম। এরপরে এখন আমরা এখানে যা দিব এখানে আমরা তাই দিব। তাহলে এখানে আমরা দিলাম থ্রি, এখানেও দিলাম কত, থ্রি, তাহলে তিন তিরিকে কত, নয়, তিন চার বারো দুই, হাতে হইলো এক, তিন তিরিকে নয় আর একে কত হবে, দশ, তিন তিরিকে নয়, তিন চার বারো দুই হাতে হলো এক, তিন তিরিকে নয় আর একে দশ, তাহলে নয় আসলে দশ হবে, নয় আসলে দশ হবে এক, তিন আসলে তাহলে দশ হবে সাত, এক এক মিলেই গেল। আমরা কী করবো, আরও দুটো শূন্য এখান থেকে নিয়ে আসলাম। ওকে, এখন দেখো এখানে একশো তিয়াত্তরের ডবল আমরা এখানে নিব, একশো তিয়াত্তরকে দুই দ্বিগুণ করে, তাহলে সতেরো দুগুণে চৌত্রিশ, সতেরো দুগুণে চৌত্রিশ, আর তিন দুগুণে কত, ছয়। এখন এখানে আমরা যা দেবো এখানে আমরা তা দেব। তাহলে এখানে আমরা দিলাম দুই, এখানে দিলাম আমরা কত, দুই, গুণ করে নিচ দিয়ে লিখে দেব, তাহলে দুই দুগুণে কত হবে, চার, এবারে ছয় দুগুণে বারো দুই, হাতে হলো এক, চার দোকানে আট আর একে কত, নয়, তিন দোকানে কত, ছয়। এখানে আমরা কী করে দেবো, বিয়োগ করে দেবো, তাহলে বিয়োগ করে কত হয়, চার আছে দশ হবে ছয়, তা তিন আছে কত, দশ হবে সাত, এরপরে হাতে এক আর নয় দশ আছে এগারো হবে এক, তাহলে একশো ছিয়াত্তর আমাদের কী থাকলো, অবশিষ্ট থাকলো, কত, একশো ছিয়াত্তর আমাদের এখানে অবশিষ্ট থাকলো। এখন আমরা তিন দশমিক স্থান পর্যন্ত নিয়েছি, আমাদের প্রশ্নে কী বলছিল, ভাগ প্রক্রিয়ার মাধ্যমে এবং ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পূর্ণবর্গ নয় এমন আরও পাঁচটি সংখ্যার বর্গমূল নির্ণয় করো। তাহলে এটা হলো ভাগ প্রক্রিয়ায়। এবার ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, ডিজিটাল ডিভাইস, ডিভাইসের মাধ্যমে এই তিনের বর্গমূল, তাহলে তিনের বর্গমূল যেহেতু আমরা করবো রুট তিন সমান, তাহলে দেখি কত হয় ডিজিটাল ডিভাইসের মাধ্যমে, কত হয় আমরা একটু দেখি, ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমরা লিখতে পারি রুট ওভার তিন, তাহলে কত হবে, অনেকগুলো সংখ্যা আমাদের বের হয়েছে, এখানে আমরা দিলাম এক দশমিক সাত তিন দুই শূন্য পাঁচ, শূন্য আট, শূন্য আট, এভাবে আরও বিভিন্ন সংখ্যা আসবে। ওকে, তাহলে এখন দেখো আমরা যে কাজটা করলাম, তিনের বর্গমূল এই ভাগ প্রক্রিয়ায় এবং ডিজিটাল ডিভাইসের মাধ্যমে আমরা বের করলাম। তোমরা অনুরূপভাবে পাঁচ ছয় সাত আট এই চারটের বর্গমূলও এভাবে তোমরা বের করবে। যেহেতু আমরা কয়েকটা সমস্যা সমাধান করেছি এই নিয়মের, অবশ্যই তোমরা ডিজিটাল ডিভাইস তো সহজ, শ্রুতি ক্যালকুলেটার ব্যবহার করলেই হবে, আর এই প্রক্রিয়াতেও যে কয়টা সমস্যা আমি সমাধান করেছি তাতে তোমরা
ওগুলোর সাহায্য নিয়ে এগুলো সমস্যা সমাধান করতে পারবে। যদি না পারো কমেন্ট বক্সে কমেন্ট করবে, আমি উত্তর দেওয়ার জন্য চেষ্টা করবো। তাহলে আজকে আর নয়, তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো এখানেই বিদায় নেব। আসসালামু আলাইকুম।